ড্রাগ এন্ড কম্প্যাটিবিলিটিস চ্যাপ্টারের এই আজকের এই লেকচারে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি। সো কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেফিনেশন, যে কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে যখন দুই বা একাধিক সাবস্টেন্স একটা আরেকটার সাথে রিয়্যাক্ট করে তাদের কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ ঘটবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটিস। এখানে আমরা বোঝাতে চাচ্ছি যেটা, যে যদি আমরা একটা ড্রাগকে কী করে রাখলাম, প্রিজার্ভ করে রাখলাম, তখন দেখা গেছে সে কোনো একটা এক্সিপিয়েন্ট বা অন্য কোনো পরিবেশের অন্যান্য কোনো স্টিমুলেন্টের সাথে রিয়্যাক্ট করবে, রিয়্যাক্ট করে ড্রাগটার কেমিক্যাল প্রপার্টি কী হবে, চেঞ্জ হবে এবং ড্রাগটা কী করবে, ইনকম্প্যাটিবিলিটি শো করবে। এখন কী কী ধরনের কেমিক্যাল রিয়াকশন হতে পারে কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটিসের ক্ষেত্রে? সো ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? অক্সিডেশনের ডেফিনেশন থেকে আমরা জানি যে অক্সিডেশন হচ্ছে কি, লস অফ ইলেকট্রন অথবা রিয়াকশন উইথ অক্সিজেন ইজ নোন এজ কি অক্সিডেশন। তার মানে হচ্ছে যে রিয়াকশনের ফলে ইলেকট্রনের লস হবে অথবা যে রিয়াকশনটা অক্সিজেনের সাথে ঘটবে তাকে আমরা কি বলবো, অক্সিডেশন রিয়াকশন। অটো অক্সিডেশন জিনিসটা কি? অটো অক্সিডেশন হচ্ছে যখন কোনো একটা কেমিক্যাল পরিবেশের অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে স্পন্টেনিয়াসলি, তার মানে এখানে বাইরে কোনো ফ্যাক্টরের দরকার নাই, তখন তাকে আমরা বলি হচ্ছে অটো অক্সিডেশন। প্রি অক্সিডেন্ট জিনিসটা কি? প্রি অক্সিডেন্ট হচ্ছে কাইন্ড অফ স্টিমুলেন্ট, বা এটা হচ্ছে বিভিন্ন সাবস্টেন্স যেটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশনটাকে ক্যাটালাইজ করে, তার মানে হচ্ছে অক্সিডেশন রিয়াকশনটা যাতে ফাস্টার ওয়েতে ঘটে সেটাতে হেল্প করে। প্রি অক্সিডেন্টের উদাহরণ হচ্ছে মেটাল এবং বিভিন্ন ধরনের মেটাল এবং হচ্ছে কি বিভিন্ন ইম্পিউরিটিস ফ্যাক্টর যারা হচ্ছে অক্সিডেশনে হেল্প করে। কী কী ফ্যাক্টর অক্সিডেশনের জন্য দায়ী? যেমন হচ্ছে অক্সিজেনের প্রেজেন্স থাকলে অক্সিডেশন হবে, যদি বটলের ভিতরে অক্সিজেন থাকে, বাতাস থাকে, বাতাসের ভিতরে অক্সিজেন থাকবে, অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে কী করবে, কেমিক্যালটার অক্সিডেশন হবে। তারপর হচ্ছে লাইট, লাইট একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে, যে লাইটের প্রেজেন্সের কারণে অক্সিডেশন হয় এবং এই অক্সিডেশনটাকে আমরা ফটোকেমিক্যাল রিয়াকশন হিসাবেও জানি। টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ করলে অক্সিডেশন রিয়াকশন বাড়বে। পিএস, বিভিন্ন ড্রাগের জন্য প্রিজার্ভ করার জন্য বিভিন্ন পিএস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে ওই ড্রাগটা ওই পিএসে স্টেবল থাকে, যদি কোনো কারণে পিএসটা চেঞ্জ হয় তখন অক্সিডেশন রিয়াকশন হতে পারে। তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্ম, যেমন সলিউশন ফর্মে কোনো একটা ডোজ যদি আমরা তৈরি করি বা কোনো একটা ড্রাগকে ফর্মুলেট করি, তখন দেখা গেছে কী হবে, তার অক্সিডেশন বেশি হবে উইথ কম্পেয়ার টু আদার্স ডোজেস ফর্ম, তার মানে হচ্ছে ট্যাবলেট বা অন্যান্য যে ফর্মুলেশনগুলো আছে ক্যাপসুল সেগুলোর চাইতে সলিউশন ফর্মে বেশি অক্সিডেশন হবে। তারপর হচ্ছে প্রেজেন্স অফ আনস্যাচুরেশন। আনস্যাচুরেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা যে কেমিক্যালটা নিচ্ছি বা যে ড্রাগটা নিচ্ছি তার ভিতরে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে কি না, যদি এই ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড তার কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে থাকে তাহলেও তার অক্সিডেশন হওয়ার সম্ভাবনা আছে এবং যেটাকে আমরা আনস্যাচুরেশন নামে জানি। তারপরে যেটা আছে যে অ্যাকুয়াস সলভেন্ট, তার মানে ওয়াটার কন্টেনিং কোনো সলভেন্ট যদি আমরা ইউজ করি ফর্মুলেশনের জন্য তখন অক্সিডেশন হবে। অক্সিডেশন থেকে প্রোটেক্ট করার জন্য আমরা তাহলে কী কী করবো? যে যে কারণে অক্সিডেশন হয় তার অপোজিটটা করলে হচ্ছে আমরা ড্রাগকে অক্সিডেশন থেকে প্রোটেক্টেড করতে পারবো। যেমন আমরা এখানে অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করতে পারি, অ্যান্টি অক্সিডেন্টের কাজ হচ্ছে অক্সিডেশনটাকে কী করে দেওয়া, ক্যান্সেল করে দেওয়া, এবং বিভিন্ন ধরনের ভিটামিন আমরা যে খেয়ে থাকি দৈনন্দিন জীবনে, আমাদের বডিতেও প্রচুর অক্সিডেশন রিয়াকশন হয় এবং এগুলো থেকে প্রোটেক্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভিটামিন খাই, ভিটামিন ই, ভিটামিন সি, এবং অক্সিডেশনের কারণে আমাদের বডিতে ক্যান্সারও হতে পারে। তো এটা থেকে প্রোটেক্ট করার জন্যই আমরা কী করি, বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় খাবার খেয়ে থাকি অথবা বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট আমরা খাই। তারপরে হচ্ছে এডিশন অফ কেমিক্যালস, যেটা হচ্ছে কী করবে, আমাদের যে কেমিক্যাল ড্রাগটা আছে তার সাথে কমপ্লেক্স ফর্ম করবে, যেমন হচ্ছে ইডিটি, কমপ্লেক্স ফর্মে থাকলে ড্রাগ কী হবে না, অক্সিডেশন হবে না। তারপর হচ্ছে লাইট, যেহেতু স্টিমুলেন্ট হিসাবে কাজ করে সো লাইট থেকে আমাদের প্রোটেক্ট করতে হবে, এবং লাইট থেকে কীভাবে প্রোটেক্ট করবে আমরা জানি অলরেডি, যে আমরা অ্যাম্বার গ্লাস, যে কালো কালারের যে বটলগুলো আছে সেগুলোতে আমরা ড্রাগকে ফর্মুলেট করতে পারি, অথবা আমরা কী করতে পারি, ড্রাগটাকে হচ্ছে অন্ধকারে রেখে দিতে পারি বা স্টোর করতে পারি। তারপর হচ্ছে টেম্পারেচার কারণে যেহেতু হয় সো লো টেম্পারেচার মেনটেন করলে হচ্ছে তাকে আমরা অক্সিডেশন থেকে প্রোটেক্টেড করতে পারবো, এবং অনেক ক্ষেত্রেই অক্সিজেনকে আমরা জানি বটলের ভিতরে বাতাসটাকে রিমুভ করে ওইখানে নাইট্রোজেন দ্বারা ফিল আপ করে দেওয়া হয় যাতে করে অক্সিডেশন না হয়, তার মানে বাতাসের ভিতরে যে অক্সিজেন আছে তার সাথে যাতে কেমিক্যালটা রিয়েক্ট না করতে পারে। এবং সলভেন্ট, যেহেতু আমরা দেখছি যে একুয়া সলভেন্টে বেশি পরিমাণে অক্সিডেশন হয় সো আমরা ওয়াটার যদি রিপ্লেস করে অন্য সলভেন্ট ইউজ করি তখনও কী হবে, অক্সিডেশনটা থেকে আমরা ড্রাগটে প্রোটেক্ট করতে পারবো। বিভিন্ন কেমিক্যাল গ্রুপ ড্রাগের অক্সিডেশনের জন্য বেশি পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট, বিভিন্ন কেমিক্যাল গ্রুপ কন্টেনিং ড্রাগ হচ্ছে অক্সিডেশন বেশি পরিমাণে শো করে, যেমন হচ্ছে ফেনোলিক কম্পাউন্ড যারা আছে, তারপর হচ্ছে তেল, তেল হচ্ছে আনস্যাচুরেটেড, তারপর হচ্ছে ভিটামিন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যেমন হচ্ছে টেট্রাসাইক্লিন, এরা হচ্ছে কী করে অক্সিডেশনের প্রতি বেশি পরিমাণে কী অ্যাট্রাকটিভ। এবং অক্সিডেশন যদি কোনো একটা ফার্মাসিউটিক্যাল ডোজ ফর্মে হয়ে যায় তখন আমরা এটাকে দেখে কীভাবে আইডেন্টিফাই করতে পারবো, যেমন তার কালার চেঞ্জ হয়ে যাবে, তার গ্রান অর্ডার যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে এবং তার ভিসকোসিটি চেঞ্জ হয়ে যাবে।
তারপর 2 নম্বর যে কেমিক্যাল ডিগ্রেডেশন বা হতে পারে ড্রাগের, সেটা হচ্ছে কি হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিসটা হচ্ছে কি ড্রাগটা যখন ওয়াটারের সাথে রিয়েক্ট করবে তখন ওয়াটারটা ড্রাগকে কী করতে করতে হেল্প করবে, ভেঙে ফেলতে হেল্প করবে, সেটাকে আমরা বলি হচ্ছে কি হাইড্রোলাইসিস। এবং 2 ধরনের হাইড্রোলাইসিস আছে, একটা হচ্ছে আয়নিক হাইড্রোলাইসিস আর একটা হচ্ছে কি মলিকুলার হাইড্রোলাইসিস। আয়নিক হাইড্রোলাইসিস জিনিসটা হচ্ছে কি যখন ড্রাগটা বা কম্পাউন্ডটা ওয়াটারের সাথে রিয়েক্ট করে আয়ন ফর্ম করবে, ভেঙে যাবে এবং আয়ন ফর্ম করবে। তার মানে ওয়াটারের সাথে কম্পাউন্ড রিয়েক্ট করে কী করবে, ভেঙে যাবে এবং আয়ন ফর্ম করবে, তখন তাকে আমরা বলি হচ্ছে আয়নিক হাইড্রোলাইসিস। এবং এটা হচ্ছে রিভার্সিবল, তার মানে আয়নগুলো আবার নিজেরা একটা একটার সাথে যুক্ত হয়ে কম্পাউন্ড তৈরি করতে পারবে। আর এটা হচ্ছে স্পন্টেনিয়াস, তার মানে এখানে অন্যান্য কোনো ফ্যাক্টরের দরকার নেই, এটা স্বতঃস্ফূর্তভাবে হবে। এবং মোস্টলি হচ্ছে উইক বেজ এবং সল্ট যারা আছে তারা হচ্ছে কী করে আয়নিক হাইড্রোলাইসিস শো করে। মলিকুলার হাইড্রোলাইসিসটা হচ্ছে এটা স্লো এবং এটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এবং এখানে কী হবে কম্পাউন্ডটা ভেঙে আরও ওয়াটার উপস্থিতিতে বা ওয়াটারের সাথে রিয়েক্ট করে ভেঙে আরও 2টা নতুন মলিকুল তৈরি করবে। যেমন হচ্ছে কি যেমন আমরা এখানে দেখতেছি যে অ্যাসিটাইল স্যালিসালিক অ্যাসিড যেটা আছে সেটা ভেঙে কী করবে স্যালিসালিক অ্যাসিড প্লাস হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এবং এখানে মোটামুটি কী হচ্ছে আমরা দেখতে পারতেছি একটা মলিকুল ভেঙে 2টা মলিকুল তৈরি করছে, কোনো আয়ন তৈরি হয়নি। কেমিক্যাল গ্রুপ যেগুলো হচ্ছে হাইড্রোলাইসিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড, যেমন হচ্ছে অ্যাস্টার কন্টেনিং যদি কোনো কম্পাউন্ড থাকে, তারপর হচ্ছে অ্যামাইড কন্টেনিং থাকলে তারা হচ্ছে কী করবে অ্যাস্টার গ্রুপ অথবা অ্যামাইড বন্ড যুক্ত, তারাই হচ্ছে কী করবে হাইড্রোলাইসিসের প্রতি বেশি অ্যাট্রাকটিভ থাকবে। ফ্যাক্টরসগুলোকে কি হাইড্রোলাইসিসকে এফেক্ট করে যে ফ্যাক্টরগুলো আছে তারা হচ্ছে কি যেহেতু ওয়াটার উপস্থিতিতে হবে তার মানে হচ্ছে ওয়াটার একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে, পিএইচ হচ্ছে একটা ফ্যাক্টর এবং টেম্পারেচার হচ্ছে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে হাইড্রোলাইসিসের ক্ষেত্রে। সো এটাকে প্রোটেক্ট করবো কীভাবে, যেমন আমরা হচ্ছে কী করবো টেম্পারেচার যেহেতু বেশি হলে হাইড্রোলাইসিস বেশি হয় তার মানে আমাদের টেম্পারেচার কী করতে হবে লো রাখতে হবে, পিএইচ মেনটেন করতে হবে। এবং আরেকটা যেটা আমরা করি যে টাইটলি যদি কোনো একটা কন্টেনারের মধ্যে আমাদের প্রোডাক্টটাকে প্যাকিং করি তাহলেও কী করতে পারবে না ওয়াটারের সংস্পর্শে সে যাবে না। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে বিভিন্ন ধরনের কন্টেনারের ভিতরে এরকম ছোট্ট একটা প্যাকেট দেওয়া থাকে যেটার ভিতরে মেনলি হচ্ছে অ্যাডজর্ভ জাতীয় সাবস্টেন্স থাকে, যেমন ক্যালসিয়াম কার্বনেট টাইপ সাবস্টেন্স, এরা কী করে এয়ারের ভিতরে যে ময়েশ্চারটা আছে সেটাকে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব না অ্যাডজর্ব করে। আচ্ছা পলিমারাইজেশন জিনিসটা কি, পলিমার আমরা অলরেডি জানি যে অনেকগুলো মলিক মনোমার একটা একটার সাথে বন্ড করে একটা লম্বা চেইন তৈরি করলে আমরা তাকে পলিমারাইজেশন বলি। এবং যেমন অ্যাম্পিসিলিন একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে হাই টেম্পারেচারের উপস্থিতিতে পলিমার ফর্ম করে ফেলে, তার মানে অ্যাম্পিসিলিন মলিকুলগুলো একটা একটার সাথে লেগে লম্বা চেইন তৈরি করে এবং যেটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন শো করে যদি আমরা এটাকে ইনটেক করি বা খাই। এবং এক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো কাজ করে পলিমারাইজেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে টেম্পারেচার, লাইট আর একটা হচ্ছে কি পিএইচ এবং সলভেন্ট। আইসোমারাইজেশন জিনিসটা কি, আইসোমার জিনিসটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের আইসোমার আমরা জানি যে 2 ধরনের আইসোমার আছে, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার আর একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমার। সো আমরা দেখা গেছে যে অপটিক্যাল আইসোমার নিয়ে যদি কথা বলি, আইসোমারের ডেফিনেশন যদি আমরা দেখি, আইসোমারের ডেফিনেশন হচ্ছে তাদের মলিকুলার ফর্মুলা সেম থাকবে বাট তাদের অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হবে। কীরকম অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হবে এটা আমরা একটু পরেই দেখবো। যেমন আমরা বলছি যে আইসোমারাইজেশন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অপটিক্যাল আর একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমার। এখন দেখা গেছে যে কোনো একটা মলিকিউল অপটিক্যালি 2 ধরনের হতে পারে, যে অপটিক্যালি 2 ধরনের বলতে বোঝাচ্ছে হচ্ছে তারা যে প্লেন পোলারাইজ যে লাইট আছে মানে তার মানে হচ্ছে তাদেরকে আমরা যদি লাইট যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করি কম্পাউন্ডটার দেখা গেছে কী হবে মলিকুলার স্ট্রাকচার সেম হবে বাট তাদের 2 ধরনের কী থাকবে অপটিক্যালি তারা 2 ধরনের অ্যাক্টিভিটি শো করতে পারে। যে কোনো একটা লাইট যখন আমরা ওই মলিকুলার বিদ্যুৎ দিয়ে পাস করবো তার একটা ফর্ম কী করবে লাইটকে ডান দিকে ঘুরাবে ঘড়ি তার মানে অথবা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, আরেকটা ফর্মাল ফর্ম হচ্ছে কী করবে লাইটটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। এবং এটার উপর বেস করে আমরা তাদেরকে কী বলি ডি এবং এল এই 2টা ফর্মে আমরা তাকে ভাগ করি। তার মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি আর একটা হচ্ছে লিভো রোটেটরি। যে হচ্ছে ডান দিকে ঘুরায় তাকে আমরা বলি হচ্ছে ডেক্সট্রো রোটেটরি আর যে ফর্মটা হচ্ছে বাম দিকে ঘুরায় তাকে আমরা বলি হচ্ছে লিভো রোটেটরি। এই কম্পাউন্ডগুলোর মলিকুলার স্ট্রাকচার সেম বাট অপটিক্যালি তারা ডিফারেন্ট, একটা ডান দিকে ঘুরাচ্ছে দ্যাটস আমরা তাকে ডেক্সট্রো রোটেটরি বলতেছি আর একটা বাম দিকে ঘুরাচ্ছে তাকে আমরা লিভো রোটেটরি বলতেছি। এবং এই অপটিক্যাল অ্যাক্টিভিটির কারণে তাদের দেখা গেছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশনও ডিফারেন্ট হয়। একটার যেমন ডি ফর্মের অ্যাক্টিভিটি বেশি হতে পারে অনেক ড্রাগের ক্ষেত্রে, এল ফর্মের অ্যাক্টিভিটি বেশি হতে পারে। এবং ড্রাগকে যখন আমরা লং টাইম প্রিজার্ভ করে রাখি তখন দেখা গেছে যে তার এই ফর্মগুলো চেঞ্জ হতে পারে। যেমন এল অ্যাড্রিনালিনের ক্ষেত্রে আমরা বলছি যে ডি অ্যাড্রিনালিন এল অ্যাড্রিনালিনটা হতে পারে কি ডি অ্যাড্রিনালিনে চেঞ্জ হয়ে যেতে পারে যদি পিএইচ এবং টেম্পারেচার কী থাকে চেঞ্জ হয়। তার মানে হচ্ছে পিএইচ এবং টেম্পারেচারের কারণে এল ফর্মটা অ্যাড্রিনালিনের ডি ফর্মে কনভার্টেড হতে পারে। আর জিওমেট্রিক আইসোমারাইজেশন জিনিসটা কি এক্ষেত্রেও তার কী থাকবে, যেমন আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে একটা কি আমাদের জিওমেট্রিক আইসোমারাইজেশন, আমরা সিস ট্রান্স যে জিনিসটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছি যে কী হবে যে আমরা ধরে নিলাম যে সব যদি সিমিলার টাইপের গ্রুপ কী থাকবে, আমরা এখানে ধরে নিলাম এক্স ওয়াই 2টা হচ্ছে কি গ্রুপ, এটা ভ্যারিয়েবল হতে পারে। সেম টাইপের গ্রুপগুলো যখন একপাশে থাকবে তখন তাকে আমরা বলতেছি হচ্ছে কি
সিস আর যদি ডিফারেন্ট পাশে থাকে, যেমন যদি এরকম থাকে যে এক্স ডিফারেন্ট পাশে, ডিফারেন্ট পাশে চলে গেল, সো এই ফর্মটা হচ্ছে সিস এবং এই ফর্মটা হচ্ছে ট্রান্স। এদের মলিকুলার ফর্মুলাটা সেম হবে, বাট এদের কী থাকবে অ্যারেঞ্জমেন্ট, জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট, এবং এটার উপর বেস করে আমরা এদেরকে সিস এবং কী বলতেছি ট্রান্স বলতেছি। এবং সিস ট্রান্স এই দুইটা ফর্মের ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে সিস ফর্ম বেশি অ্যাক্টিভ, কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে ট্রান্স ফর্ম বেশি অ্যাক্টিভ, এবং অনেক সময় দেখা গেছে প্রিজার্ভ করে রেখে দিলে এরা এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্টেড হয়ে যায় এবং এতে করে তাদের অ্যাক্টিভিটি লস হয়। আচ্ছা, তারপরে তারপরে যে ইয়েটা আছে, পয়েন্টটা আছে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশনের মাধ্যমেও কী হতে পারে, কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি শো করতে পারে। যেমন হচ্ছে আমরা যদি বাইকার্বোনেট কন্টেনিং যে ড্রাগগুলো আছে, যেমন সোডিয়াম বাইকার্বোনেট, এটা হচ্ছে আমরা যদি অটোক্লেভ করি, অটোক্লেভ হচ্ছে এক ধরনের স্টেরিলাইজেশন প্রসেস, একটা ডিভাইস আছে বা মেশিন আছে যেটার ভিতরে দিলে অনেক হিটের উপস্থিতিতে কী করবে, ড্রাগটাকে আমরা নর্মালি স্টেরিলাইজ করি, তার মানে হচ্ছে মাইক্রোবস ফ্রি করি, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম ফ্রি করি। তো বাইকার্বোনেট কন্টেনিং ড্রাগগুলোকে যদি আমরা অটোক্লেভ করি, তখন দেখা গেছে তারা কী করবে, কার্বন ডাইঅক্সাইডগুলো গ্যাস আকারে বাইকার্বোনেট কন্টেনিং ড্রাগ থেকে বের হয়ে যাবে, এবং দ্যাটস ওয়াই বাইকার্বোনেট কন্টেনিং ড্রাগগুলোকে অটোক্লেভের মাধ্যমে স্টেরিলাইজেশন করা হয় না। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশন। অনেক কেমিক্যালসই আছে বা অনেক ড্রাগই আছে যারা কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে কম্পাউন্ড, নতুন একটা কম্পাউন্ড ফর্ম করে, এবং এটা হচ্ছে প্রিসিপিটেশন আকারে নিচে জমে যায়। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি আমরা ধরি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে ক্যালসিয়াম কার্বোনেট তৈরি করবে, এবং এটা হচ্ছে পিপিটি আকারে বা প্রিসিপিটেশন আকারে বা অধ্যক্ষেপ আকারে নিচে জমে যাবে। কম্বিনেশন, কোনো একটা ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনের মধ্যে যদি দুইটা কম্পাউন্ড বা ড্রাগ থাকে যাদের চার্জ ডিফারেন্ট, একটা পজিটিভলি চার্জ, একটা হচ্ছে নেগেটিভলি চার্জ, তখন তারা দেখা গেছে একটা একটার সাথে রিয়েক্ট করে একটা কম্পাউন্ড বা কম্বিনেশন হইতে পারে বা একটা কম্বাইন্ড একটা ফর্ম তৈরি করতে পারে। যেমন সার্ফেক্টেন্ট, আমরা জানি সার্ফেক্টেন্টের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের সার্ফেক্টেন্ট থাকে, এবং এরা হচ্ছে দুইটা যদি একটা ফর্মুলেশনের মধ্যে প্রেজেন্ট থাকে, তখন তারা নিজেদের মধ্যে ইন্টারেক্ট করে কম্বিনেশন ফর্ম করে ফেলতে পারে। আর লাস্ট যে পয়েন্টটা আছে, যে ফর্মুলেশন অফ ইনসলিউবল কমপ্লেক্স। অনেক ক্ষেত্রে বিভিন্ন ড্রাগ হচ্ছে বিভিন্ন হেভি মেটাল, যেমন আমরা বলছি হচ্ছে লেড, আর্সেনিকের হচ্ছে হ্যাভি মেটাল, এদের সাথে, যেমন টেট্রাসাইক্লিন হচ্ছে হ্যাভি মেটালগুলোর সাথে তো কমপ্লেক্স ফর্ম করে ফেলে, এবং এই কমপ্লেক্সগুলো হয় হচ্ছে ইনসলেবল। তার মানে হচ্ছে কেউ যদি হ্যাভি মেটাল বডিতে থাকে এবং টেট্রাসাইক্লিন ড্রাগটা সে নেয়, তখন দেখা গেছে কী করবে, তার স্টোমাকের মধ্যে হ্যাভি মেটালের সাথে টেট্রাসাইক্লিন রিয়েক্ট করে কমপ্লেক্স ফর্ম করে ফেলছে, এবং সে আর সলিবল হবে না। আর ড্রাগ সলিবল না হলে কী হবে না, অ্যাবজর্ব হবে না, আর অ্যাবজর্ব না হলে সে কী ধরনের কোনো ধরনের রিয়াকশন, ফার্মাকোলজিক্যাল রিয়াকশনও শো করবে না। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ড্রাগ ইনকম্প্যাটিবিলিটিস চ্যাপ্টারটা। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রি ফর্মুলেশন, আমাদের লাস্ট টপিক আমাদের সিলেবাসে, সেটা নিয়ে কথা বলবো। সো ধন্যবাদ সবাইকে।